বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রিয়েল এস্টেট সেক্টরের একজন সফল মানুষ এবং মেট্রো গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান, নোয়াখালীর কৃতি সন্তান আলহাজ ফখরুল ইসলাম ফদ্দা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফদ্দা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও এস আলম গ্রুপ সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। নোয়াখালী এবং ঢাকাস্থ কোম্পানিগঞ্জের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের ফুলেল ভালোবাসায়ও সিক্ত হন তিনি। মেট্রো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে ফদ্দা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, তিনি অতীতের ন্যায় তার সততা, মেধা এবং যোগ্যতার মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।